হজ তিন প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাত এবং হজ্জে কিরান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন হজ্জে কিরান, আর অসংখ্য সাহাবাই কেরাম হজ্জে তামাত্তু করেছিলেন। এর কারণটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসেন তখন ওনার সাথে হাদি ছিল, অর্থাৎ হজে যে পশুকে কোরবানি করা হয় তাকে হাদি বলা হয়। তো ওনার সাথে হাদি ছিল এবং যে সকল সাহাবাদের সাথে হাদি ছিল তারা হজ্জে কিরান করেছিলেন, আর যাদের সাথে কোরবানির পশু ছিল না, হাদি ছিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হজ্জে তামাত্তু করতে বলেছেন। এবং হজ্জে তামাত্তু আর হজ্জে কিরানের মধ্যে পার্থক্যটা হলো, হজ্জে তামাত্তু হলো প্রথমে আমরা ওমরা করব, ওমরা করার পরে হালাল হয়ে যাব, এরপরে আবার হজের জন্য নতুন করে নিয়ত করব, এহরাম বাঁধব, মাঝখানে স্বাভাবিক জীবনযাপন করব, এটা হলো হজ্জে তামাত্তু। আর হজ্জে কিরান হলো একই এহরামে হজ এবং ওমরা করা। এটা যারা একেবারে শেষের দিকে যাবেন, হজে একেবারে মনে করেন শেষ ফ্লাইটে যাচ্ছেন, হাতে সময় নেই, তারা হজ্জে কিরান সাধারণত করেন। কারণ হলো হজ্জে কিরানটা একটু কঠিন, কারণ এহরামরত অবস্থায় অনেক বিধিনিষেধ আছে, এটা মেনে চলাটা খুবই কঠিন। তো যদি লম্বা সময় হয়ে যায় তাহলে আশঙ্কা করা হয় যে ওনার হয়তো মহরিম অবস্থায় কোনো ঝামেলা তৈরি হয়ে যেতে পারে, ওনার হয়তো দম দেওয়া লাগতে পারে। তো এই কারণে হজ্জে তামাত্তু আমাদের জন্য উত্তম। আরেকটা হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ হলো সেই হজকে বলা হয় সেখানে কেবলমাত্র হাজি সাহেব হজের নিয়ত করবেন, সেখানে কোনো ওমরার নিয়ত করবেন না। তো আমরা মূলত হজ্জে তামাত্তু করব, প্রথমে আমরা ওমরা করব, তারপরে হজ করব ইনশাআল্লাহ তাআলা। তো ওমরার জন্য চারটা কাজ করতে হয়, ওমরার জন্য চারটা কাজ করতে হয়। প্রথমত তো আমরা আলহামদুলিল্লাহ জানি যে আমরা এখান থেকে যারা সফর করব ইনশাআল্লাহ, সফরের জন্য আমাদের যা কিছু দরকার এগুলো আমরা নিয়ে নিব, আমাদের লাগেজটাকে আমরা গোছাবো। সেই সাথে আমরা এখান থেকে যখন বের হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা, আমরা প্রথমে সবাই মুতামির অর্থাৎ ওমরা করব। তো আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মা বোনদের জন্য আলাদা কোনো এহরামের কাপড় নাই, ওনারা আট পৌরে পোশাক পরবেন, হিজাব অবলম্বন করবেন, আর সেই সাথে তাদের হাত খোলা থাকবে আর মুখমণ্ডলটা স্বাভাবিকভাবে খোলা থাকবে। খোলা থাকবে মানেই হলো উনি হয়তো সামনে দিয়ে এমন একটা কিছু দিতে পারেন, ক্যাপ জাতীয় কিছু দিতে পারেন, যেটার উপর দিয়ে তিনি হয়তো কাপড় ছেড়ে দিতে পারেন, অর্থাৎ তার গাল যেন, তার চেহারায় যেন কোনো কাপড় স্পর্শ না করে সেটা খেয়াল রাখা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা হজের মৌসুমে যখন মহরিম অবস্থায় ছিলাম তখন আমাদের সামনে একটা কাপড় ছিল, সেই কাপড়টাকে আমরা এইভাবে ধরে রাখতাম, আবার যখন মানুষ না থাকতো তখন সেই কাপড়টাকে ছেড়ে দিতাম, অর্থাৎ চেহারা খোলা থাকতো। তো মূল ব্যাপারটা হলো যে মা বোনদের চেহারাটা খোলা থাকবে, অথবা সামনে দিয়ে একটা ক্যাপ পরে এমনভাবে তিনি কাপড়টাকে ছেড়ে দিবেন যাতে করে চেহারার সাথে হিজাবের কাপড়টা লেপটে না যায়, এটা খেয়াল রাখা। আর তারা হাত মোজা পরবেন না, হাতটা খোলা রাখবেন, কিন্তু পা মোজা পরার ব্যাপারে আমি দেখলাম যে বর্ণনা আছে, পা মোজা আপনি পরতে পারেন। আর ভাইদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে আমাদের ভাইয়েরা যারা আছেন, এহরামের কাপড় আমাদের জন্য উত্তম হলো সেলাইবিহীন দুইটা সাদা কাপড় থাকবে, সেলাইবিহীন। এবং সেই সাথে আপনি চাইলে ব্যাগ, সাইড ব্যাগ রাখতে পারেন, আপনি বেল্ট পরতে পারবেন, কিন্তু আপনার চেহারাটা খোলা থাকতে হবে, চেহারা খোলা থাকতে হবে, মাথা খোলা থাকতে হবে, এবং পা, পায়ের ক্ষেত্রে আমি বলবো যেটা উত্তম আমাদের জন্য সেটা হলো হাদিসের মধ্যে আসছে যে পায়ের দুইটা জায়গা খোলা রাখা। একটা হলো যে আমাদের পায়ের আঙুলের উপরে যে উঁচু জায়গাটা আছে, অর্থাৎ গোড়ালির সামনে যে উঁচু জায়গাটা আছে সেই জায়গাটা খোলা রাখা, এবং পেছনের যে গোড়ালিটা আছে গোড়ালিটা খোলা রাখা। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো যদি আমরা দুই ফিতাওয়ালা যেই স্যান্ডেলটা আছে সেটা যদি আমাদের থাকে, এটা আমাদের জন্য উত্তম সব দিক থেকে, এটা আমাদের জন্য ভালো হয়। তা আমরা যেটা করতে পারি সেটা হলো যে বাসা থেকে আপনি এহরামের কাপড় পরতেও পারেন, নাও পরতে পারেন, সমস্যা নাই, কিন্তু ভুলেও আমরা কেউ নিয়ত করব না, তখন নিয়ত করব না। কেন বলছি এটা, আমাদের এখানে যারা আগে গিয়েছেন তারা ভালো বুঝবেন, এটা এই জন্য যে অনেক সময় কোনো কারণে হয়তো ফ্লাইট শিডিউল বিপর্যয় হতে পারে, দেরি হতে পারে, ঝামেলা হতে পারে, আর এটা সুন্না পরিপন্থী। অনেককে আমরা দেখি যে এখান থেকে বাসা থেকেই ওনারা
এহরামে নিয়ত করে চলে যান। সুন্নাহ পরিপন্থী এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেকাত থেকে মূলত নিয়তটা করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, মেকাত থেকে নিয়ত করেছেন। এই জন্য আমরা এহরামের কাপড় পরব, বিমানে উঠব, ইয়ালামলাম নামক জায়গায় যখন আমরা পৌঁছে যাব, ইয়ালামলাম নামক জায়গায় যখন আমরা যাব, আমাদেরকে বিমান থেকে বলা হবে যে আপনারা এখন মেকাত অতিক্রম করছেন। ওই মুহূর্তে আমরা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলব। এটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এহরামের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে চারটা কাজ করতে হয়। ওমরার ক্ষেত্রে চারটা কাজ করব। এক নম্বরে হলো এহরামের মধ্যে দুইটা জিনিস, একটা হলো পোশাক, আরেকটা হলো নিয়ত। এহরামের আগের কিছু প্রস্তুতি আছে, যেমন আপনার নখগুলো পরিষ্কার রাখা, কেটে ফেলা, তারপরে অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে গোসল হয়ে পবিত্র হওয়া, এবং সেই সাথে আপনি সুগন্ধি তখন মেখে নিতে পারবেন। গোসল করার পরে আপনার শরীরে আপনি সুগন্ধি মেখে নিতে পারবেন। ভাইদের জন্য বলছি, বোনদের জন্য বলবো, আপনি যদি ডিওরন্ট ইউজ করতে চান, ওই ডিওরন্ট আপনি ইউজ করতে পারেন যেটার সুঘ্রাণটা বাইরে বেরোবে না, শুধু আপনাকে ফ্রেশ রাখবে, আপনি এটা করতে পারবেন। কিন্তু যখন আপনি এহরামের কাপড় পেঁচাবেন, ওই কাপড়ের উপর কোনো ধরনের সুগন্ধি আপনি ইউজ করতে পারবেন না। আর আপনি যখন এহরামে নিয়ত করে ফেলবেন, তখন থেকে আপনার যাবতীয় সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে। আপনি তখন কোনো ধরনের, এমনকি আপনার যেই সাবানটা, সাবানের মধ্যে সুগন্ধি আছে, আপনি সেটা ইউজ করবেন না। আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন যতটুকু পারেন। এবং পাশাপাশি আপনার তখন এমন অনেক কাজ নিষিদ্ধ হয়ে যাবে, যেমন আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যে কথার মধ্যে পাপ হতে পারে, আপনি কাউকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করতে পারবেন না, আপনি যাবতীয় অশ্লীলতা থেকে আপনার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এমনকি আপনার চোখের ব্যভিচার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তারপরে এমনকি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না আর কি। এক কথায় আমি যদি বলি সেটা হলো যে পরিপূর্ণ একজন মুমিন মানুষ হতে হবে আপনাকে, যে আল্লাহ তাআলা আমার প্রতিটা পদক্ষেপ দেখছেন, এবং আমার যেন, আপনার যদি এমন হয় যে একজন ডাকাতি করতে ঢুকে দেখেন যে শ শ ক্যামেরা তার দিকে তাক করা আছে, উনি কী করবেন? তো এই মুহূর্তে আমাদের অবস্থাটা হবে, যারা মহরিম হব, যে এহরামের নিয়ত করার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে যে আমার কোনো কাজ কর্ম যেন এমন না হয় যেটার মাধ্যমে আমি অপরাধী বলে সাব্যস্ত হই। শুধু সেই ক্ষেত্রে আমরা কেবল দোয়া করব। তো ওমরার ক্ষেত্রে এক নম্বর কাজ হলো এহরামের নিয়তটা আমরা বিমানে করব, বাকি এখান থেকে আমরা পোশাক আশাক পরে যেতে পারি। আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা হজে যাব, ইনশাআল্লাহ, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার জন্য আমাদের ব্যবস্থাপনার যারা দায়িত্বে আছেন তারা সকল কাজ করবেন। আপনার শুধু দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা যে রব্বুল আলামিন, আমি যেন সুন্দরভাবে হজটা করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে শুধু এই দোয়াটা করা, আমি আর পেরেশানি নিব না, এখন এই পেরেশানিটা আমার না, আমার কাজ হলো দোয়া করা। পেরেশানির দায়িত্ব আরেকটা গ্রুপ নিয়েছে। কেন বলছি আমি এটা? এই জন্য যে এটাও এক ধরনের শয়তানি ওয়াসওয়াসা কাজ করে আমাদের ভিতরে, ভাই ভিসা হইছে, ভাই এটা হইছে, ভাই ওইটা হইছে, ভাই এটা হইল না কেন, ভাই এটা কবে হবে, ভাই হচ্ছে না কেন, ভাই এটা করেন না কেন, এই যে কেন 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 ভিতরে তৈরি হওয়া, এটা এক ধরনের ওয়াসওয়াসা। এই ক্ষেত্রে আপনার ইবাদতের ক্ষেত্রে বা মনটাকে যে আপনি নমনীয় করে রাখবেন, এই ক্ষেত্রে একটা বাধা হয়ে আসতে পারে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা যখন হজ সফরে বের হয়ে যাব, আপনি দেখবেন যে জায়গায় জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আপনার সময় লাগছে, আপনাকে এই কাজ করতে হচ্ছে, ওই কাজ করতে হচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমাদের মন যেন বিষিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ফরদ ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ যাকে
হজ করার তৌফিক দান করবেন, ওমরা করার তৌফিক দান করবেন, তারা যেন তিনটা কাজ না করে। তারা যেন অশ্লীল কাজ না করে, তারা যেন পাপাচারে লিপ্ত না হয়, এবং তারা যেন ঝগড়াঝাড়িতে লিপ্ত না হয়। এই কথা বলার অর্থ হলো এটাই যে এই কাজগুলো হাজিদের দ্বারা সংগঠন হওয়া খুবই সম্ভব। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হাওয়া আলাইহিম সালাতু ওয়াসসালামকে যে বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই বৃক্ষের ধারের কাছে যেও না, এটা এই জন্যই বলা হয়েছিল যে ওই বৃক্ষের ধারের কাছে গেলে একটা ঝামেলা বেঁধে যাবে, সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তুমি যদি হজে যাও, তুমি যদি ওমরায় যাও, তাহলে এই তিনটা কাজ থেকে বেঁচে থাকো। তার মানে হলো এই তিনটা কাজের আর কি, এই তিনটা কাজ, এই তিনটা ওয়াসওয়াসা, এই তিনটা পাপ আপনার প্রতিটা কদমে কদমে আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে, আপনাকে গ্রাস করার চেষ্টা করবে। এটা আপনি মাথায় রাখবেন। আমরা যেমন হজে যাওয়ার আগে মেনিনজাইটিস টিকা নেওয়া হচ্ছে কি না টিকা নিয়ে যাচ্ছি, আমরা যেমন করোনা ভ্যাকসিন নিয়ে যাচ্ছি, এটাও এক ধরনের ভ্যাকসিন। রফাস ফুসুক জিদাল, এই থেকে নিজেকে বাঁচাতে হবে। এই মানসিকতা, এই চিন্তা, এই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদেরকে যেতে হবে, কারণ আপনার কথায় কথায় রাগ উঠে যেতে পারে, আপনার কথায় কথায় মেজাজ বিগড়ে যেতে পারে, কারণ এমন অনেক ঘটনা ঘটবে সেখানে। এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ একজন হাজি সাহেবের ক্ষেত্রে তিন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে একজন হাজি সাহেব যেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের কিছু নীতিমালা আছে, সৌদি সরকারের কিছু নীতিমালা আছে, সেই সাথে আপনি যাদের সাথে যাচ্ছেন তারা একটা ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে নিয়ে যাচ্ছেন। আপনি শুধু আল্লাহর কাছে একটা দোয়া করবেন, সেটা হলো যে রব্বুল আলামিন, আমি আপনার মেহমান হয়ে আসছি, কেউ যদি আমাকে অযাচিতভাবে কষ্ট দেয়, অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দিচ্ছেন না কিন্তু কষ্ট পেয়ে গেছি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন। কেউ যদি আমাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেন, আল্লাহ সেটার ফয়সালা আপনি করেন, কিন্তু আপনি চুপ থাকেন। আমি একজন হাজি, আমিও আপনাদের মতন হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং সবাই একইভাবে সমভাবে আমরা যাচ্ছি। তো আমি আমার নিজেকে নসিহা করছি এবং আপনাদেরকে বলবো যে এটা এই জন্য আপনি বলবেন কারণ আপনি জানেন না যে কোন কারণে আপনি হয়তো একটা সমস্যায় পড়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন যে এটার জন্য অমুক দায়ী, কিন্তু অমুক দায়ী নাও হতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে এটার জন্য এ দায়ী, এ নাও হতে পারেন। আবার যার দ্বারা আপনি হয়তো কষ্ট পেয়েছেন, উনি হয়তো ইচ্ছাকৃতভাবে আপনাকে নাও কষ্টটা দিতে পারেন, হয়তো কোনোভাবে হয়ে গেছে। এই জন্য আপনি যেহেতু দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হয়ে আপনি যাচ্ছেন, সুতরাং একটা বিষয় আপনি মাথায় রাখেন, সেটা হলো রব্বুল আলামিন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেয় সেটা আপনি দেখেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেয় তাহলে রব্বুল আলামিন আপনি তাকে মাফ করে দেন, আমিও তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমরা যেন এই চিন্তাটা নিয়ে যেতে পারি। তাহলে দেখবেন আপনি হয়তো কোনো কারণে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনার খারাপ লাগবে না। আপনি হয়তো কোনো কারণে আপনি জেদ্দা এয়ারপোর্টে বসে আছেন, গাড়ির অপেক্ষায় আছেন, আপনার খারাপ লাগবে না। আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, রব্বুল আলামিন সফরকে সহজ করে দেন। আমাদের ইমরান ভাই কথাটা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরের ক্ষেত্রে এমন দোয়া করতেন না, কিন্তু হজ ওমরার সফরের ক্ষেত্রে তিনি দোয়া করতেন, হে আল্লাহ সফরকে আপনি সহজ করে দেন। তার মানে হজ ওমরার সফরটা সহজ নয়। 2010 সালের আমার অভিজ্ঞতার কথা আমি বলি যে আমি যখন গিয়েছি, আমি গিয়ে দেখলাম জেদ্দা এয়ারপোর্টে ভিভিআইপি পার্সনরা বসে আছেন, তারা প্রায় মোটামুটি 2 দিন ধরে সেখানে অপেক্ষা করছেন। আমরা খুব নর্মাল হাজি, আমরা গাড়ি একটা নিয়ে হন হন করে তাদের সামনে চলে যাচ্ছি, কিন্তু তারা যেতে পারছেন না। কেন? কারণ তারা হচ্ছেন ভিভিআইপি পার্সন। তাদের কথা ছিল যে মক্কা থেকে জিএমসি আসবে, গাড়ির নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে, ওই গাড়িতে তারা চড়ে তারপরে তারা ক্লক টাওয়ারে যাবেন বা তারা মক্কা টাওয়ারে যাবেন। কিন্তু সমস্যা হলো রাস্তায় আসার পথে ওই গাড়ি করছে অ্যাক্সিডেন্ট। এখন অ্যাক্সিডেন্ট করার ফলে গাড়ি আসতে পারতেছে না, আর পুলিশের বক্তব্য হলো ওই গাড়ি না আসা পর্যন্ত এদেরকে আমি ছাড়বো না। এখন এরা বলতেছে ভাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমার এই গাড়ির দরকার নাই, দরকার হয় মুড়ির টিন দে, আমি মক্কায় যাই, আমাকে ছেড়ে দে। কিন্তু পুলিশের বক্তব্য আমরা তোমাদেরকে ছাড়তে পারবো না, তোমরা খুব সম্মানিত ব্যক্তিবর্গ, গাড়ি আসুক তারপর।
গাড়িও আসে না, তারা যেতেও পারছে না। এই জন্য বললাম যে দেখেন, সফরটা যদি আল্লাহ তাআলা সহজ করে দেন তাহলে অত্যন্ত সহজ, আর সফর যদি সহজ না হয় তাহলে মোটেও সহজ না, তাহলে সহজ বিষয় আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা।